আপনাদের ক্যামেরায় যদি কেউ আদান প্রদান করে তারও কিন্তু জেল, কে দিতে মোবাইল কোড দিতে পারবে মনে রেখেন। কিন্তু সো আপনাদেরকে এই করার জন্য ভোট গ্রহণ কর্মকর্তাদের আরও ক্ষমতায়ন করার জন্য আমরা চেষ্টা করে গেছি। আচ্ছা মনে করেন আপনার বাড়িতে আপনার কন্যার বিবাহ, ঠিক আছে, আপনি এলাকাবাসীর দাওয়াত দিলেন, কেউ আসিলো কেউ আসিল না, আপনি কীভাবে মূল্যায়ন করবেন বলেন? প্রশ্নটা আপনারই বললাম আমি, এটা লাইটার পার্ট। ঘটনা হচ্ছে যে আমরা ঐকান্তিক চেষ্টা করেছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করেছি, ব্যক্তিগতভাবে কথা বলেছি কিন্তু, ঠিক আছে। এখন কারো যদি ওটা হচ্ছে তাদের রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট বলতে পারেন, এটা তো আমি বলতে পারবো না। সুতরাং যেখানে বাধা হচ্ছে ফুটেজ নিয়ে দিবে আইন শৃঙ্খলা বাহিনী, ওখানে যে তারে প্লিজ, আপনি কি আপনি তার পক্ষে কাজ করছেন নাকি? আপনি কোন পত্রিকার? ঢাকা টাইমস। আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে যে ওনারা যে বললো মৌসুমী সাংবাদিকের মতো মনে হচ্ছে, মনে কিছু করেন না প্লিজ, আমি তো বলে দিলাম। এসে বলার প্রশ্ন, আপনি বলেছেন একটা প্রশ্ন, আপনি করেছেন বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত কোনো মাদক ব্যবসায়ী বা চোরাচালের কারবারই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, যোগ্যতা স্পেসিফিক করে আছে তো, যদি কেউ ই হয় কি বলে কনভিক্টেড হয় শুধু তারা পারবে না, ঠিক আছে। আর কেন নির্বাচনে সেই মাদক ব্যবসায়ীকে আপনাদের এই এলাকার লোক ভোট দিবে, আপনি কেন এটা চিন্তা করছেন? ওটা তো বর্জন করার কথা না, মাদক সেবী বেশি এলাকায়, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না ভাই। আচ্ছা একটা হচ্ছে যে আমরা জাতীয় সংসদের নির্বাচনের সময় সকল প্রার্থীর সাথে কিন্তু মত বিনিময় করেছি, সে লোকেশনগুলো ডিফারেন্ট ছিল, খুলনায় হয়েছে, একটা খুলনায় হয়েছে, না 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 সকল এখান থেকে গেছিল, না না আমরা কিন্তু ভাগ খুলনাটা করেছিলাম যে চার জেলায়, মানে আমি তো ১৬টা জেলায় যাওয়া ডিফিকাল্ট হয়ে যায়, ওইদিকে ৬টা বরিশাল এখানে, সুতরাং আমরা ক্লাস্টার করেছিলাম। আমি কুষ্টিয়ায় করলাম মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা, আমি ঝিনাইদায় করলাম ঝিনাইদা মাগুরা নড়াইল, আমি খুলনায় করলাম বাগেরহাট সাতক্ষীরা, এরকম বুঝছেন এইভাবে ক্লাস্ট করে করেছি। তার মানে আপনি নিউজটা আপনার বন্ধু পৌঁছায় নাই, তাহলে একটু আমার সম্বন্ধে কিছু লিখতেন, লেখেন নাই, আপনার লেখার দরকার নেই। আপনি তো আগেরগুলো জানেন না, জানলে আগেরগুলো আরও ডাইনামিক। এই যে আমরা ইসের আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, দেখেন আপনাদের কিন্তু বললাম আমি খারাপ বলে খারাপ লাগেন কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে করিবেন না, না করিলে পানিশমেন্ট হবে, না আর পাশে দিকে দিয়ে দেবে আর কি, সেরকম যেন না হয়। এটা হইলে হবে, কোনো অসুবিধা নাই, এই আপনার কলম, আপনার মেধা, আপনার পেপার, আপনার এই হবে, এই কলমের কালি কি আল্লাহর দরবার থেকে অনেক কিছু হইতে পারে। এই এই নির্বাচনের তফসিল দেওয়ার পরপরই খুলনাতে কিন্তু আমি একটা মিটিং করেছি, হ্যাঁ, সেখানে পরিষ্কার কথা যে আমরা তাদেরকে প্রশংসা করেছি, প্রশংসা করেছি দ্বাদশ সংসদ নির্বাচনে তাদের যে অবদান ছিল, আসলে আমরা প্রশংসা পেয়েছি, দেশ প্রশংসা করে কাজকে করছে, কাজ তো গ্রাউন্ডে উনরাই করছে, প্রশংসা করেছি, এবং আমরা যে পর্যায়ে আমাদের ইলেকশনটা নিয়ে গেছি তার চেয়ে কোনো ক্রমেই আমরা যেন নিচে না নামতে পারি, আরও উঠতে উঠতে আরও উঠতে হবে, আরও উঠতে হবে, আরও উঠতে হবে। এবং আমাদের কাছে ছোট্ট একটা ইউনিয়নের নির্বাচনও কিন্তু ইম্পর্টেন্ট, যে কারণে যেন সেই ইউনিয়ন নির্বাচনে ডিসিএসপি, আমার রিটার্নিং অফিসার, আমার জেলা নির্বাচন অফিসার সারাটা দিন গ্রাউন্ডে ছিল, এখানে তো ডিসিএসপি ছিল, আর বরিশালে পটুয়াখালীতে, পটুয়াখালীতে বিভাগীয় কমিশনার এবং ডিআইজি, তারা দুইজন থাকলে তো বাকিরা থাকেই, আমি ডিসিএসপির কথা বললাম না, ১০০% এই মোদের মধ্যে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে ঘুরছে। সো আমরা কতটুক প্রাধান্য দিচ্ছি, তারপরও তো অনেকের আমি আমি আশা পূরণ করতে পারছি না, আনতে পারছি না, এই কেউ কেউ না এসে পরে হয়তো কিন্তু কেউ কেউ মানে দ্বিধা বিরক্ত মন্দ আছে, কপাল ছাপাচ্ছে যে আসলে হয়তো ভালোই হইতো, অনেক করেন করেন আমাকে, এই এখানে একটু খাওয়ার ব্যবস্থা করেন, এখানে সরাসরি যাবো। আলিপুরি যে নির্বাচনটা হলো, ওখানে নির্বাচন চলছে, ওখানে ছাত্রলীগের একটা বাইক ফটো মহড়া চলছে, এটি করতে প্রশাসন ম্যাজিস্ট্রেট এবং এনডিসি এর ছাত্র আটকানোর পরে
ওখানে তাদেরকে ব্যবস্থা নিচ্ছে এমন মুহূর্তে আওয়ামী লীগের নেতারা এসে ছোট্ট করে ম্যাজিস্ট্রেটের ধমকালে যে আপনি ছাত্রলীগ সভাপতি গাড়ি আটকে আওয়ামী লীগের ক্ষমতা এই সংবাদটা কিন্তু আমি পেলাম কোন পেপারে এই সংবাদ এটা কিন্তু আমি পেলাম এইটা হ্যাঁ এটা কিন্তু ওটা ব্যবস্থা নেওয়া হয়েছে আরে ভাই কিসের আমি বলেছি যে প্রার্থী যদি জেনারেল হয় আর সৈনিক হয় প্রার্থী এক ঠিক আছে কার প্রার্থী এটা বড় কথা না কোন দলের প্রার্থী এটা বড় কথা না বড় কথা হচ্ছে সুষ্ঠু সকল জনগণ যাকে চাপে ভোট যাকে দিবে সেই নির্বাচিত হবে পরিষ্কার দেখেন সেই নির্বাচিত হয়েছে এবং এনশিওর করেছে ওরা ঠিক আছে এইরকম তো উদ্ধতপূর্ণ আচরণ তো ওই বাসে না বাসের চেয়ে কুঞ্চিকর প্রভাবের কথা যদি বলেন প্রভাব বিস্তার এটা প্রভাব বিস্তারের কথা বলেন দেখেন আমরা সৌভাগ্যবান আমরা কমিশন নিয়েই সৌভাগ্যবান যে আমরা যেটা চাচ্ছি সেটা কিন্তু জনগণ ভোটাররা চাচ্ছে আমরা যেটা চাচ্ছি সাংবাদিক সাহেবরাও সেটা চাচ্ছে কিন্তু আমরা যেটা চাচ্ছি ওই বিদেশিরাও কিন্তু সেটাই চাচ্ছে আমরা যেটা চাচ্ছি এবং আমাদের সবচেয়ে সৌভাগ্য হচ্ছে আমরা যেটা চাচ্ছি সরকার প্রধান থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে সকলেই চাচ্ছে এখন মানুষের সরকার প্রধানের কথাই পার্টির প্রধানের কথাই কিন্তু যদি কেউ অমান্য করে সেটা তো তাদের সম্মান অসম্মানের ব্যাপার আমি আর এটা নিয়ে আলোচনা করতে চাই না আমার মনে হয় শেষ আমি তো সবসময় তো সকলকে আহ্বান জানছি শুধু এটা যে যে আসে সবাই আসবে নির্বাচনে যত নির্বাচনে আসবে তত ব্যালেন্স হবে বুঝছেন তত কম্পিটিশন হবে এখন ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা যারা সবাই দেখে এটাই তো আমরা কোনো মানে কাউকে এক্সট্রা ফ্যাসিলিটি দিচ্ছি না আমরা তো প্ল্যাটফর্ম সৃষ্টি করছি এখন খেলার মাঠে যদি আপনি খেলার না আসেন যে কোনো কারণে না আসেন সেটা আমি কী করতে পারি আমরা কী করতে পারি বলেন আমরা কিন্তু চিঠিতে বলেছিলাম আমরা অনানুষ্ঠানিকভাবে বসতে চাই একটা চা খান দেখেন কাছের থেকে আমাদের কেমন দেখায় তারপর যদি আমাকে স্বীকারই না করেন আপনি তাহলে আমি কেমন করে করবো কে হচ্ছে কে অরিজিনাল সাংবাদিক এবং আমাদের যে নীতিমালা আছে সেটা কী করে তাদের গলায় মালা দেওয়া হবে তাদের কার্ড দেওয়া হবে তাছাড়া কার্ড যেন এইরকম অসাংবাদিক এবং মৌসুমি সাংবাদিক ইলেকশন মৌসুমি সাংবাদিক এদেরকে কিন্তু ঠিক রাখবেন আপনারা একটু সহায়তা করবেন আমরা চাই যে অরিজিনাল সাংবাদিক আসুক যত সাংবাদিক ততই সুবিধা বুঝছেন অনেক সময় দেখা যায় যে অনেক প্রভাব বুঝতেছে না পেশি শক্তি হতে পারে অর্থ শক্তি হতে পারে মানে গুন্ডা পান্ডা ডান্ডা ভন্ডা এরকম যেটা বলে সবাই এটা যখন ওখানে যে প্রিজাইডিং অফিসার হ্যান্ডেল করতে পারছে না কেন্দ্র দখল হয়ে যাচ্ছে যদি ঘটনা ঘটে প্রিজাইডিং অফিসার পুলিশকে ডাকবে ওখানে যেতে পুলিশ যেও হয়তো পারলো না কেন্দ্র বন্ধ ওখান থেকে ভেঙে যাবে ওই কেন্দ্র কিন্তু দাঁড়াই থেকে থেকে একজন একজন করে ভোট নেওয়া হয় পরবর্তী কোনো ছাড় নাই কোনো অপকর্মের আমরা সাথী না বরং প্রতিহত করব 100% ইনশাল্লাহ যেটার সহযোগিতা বললাম আপনারা কিন্তু আমার এই আলিনগরের অনেক ফুটেজ কিন্তু আমি সাংবাদিকদের কাছ থেকে পেয়েছি আমি নাম বলবো না বাট আমি পেয়েছি সাংবাদিকদের কাছ থেকে যে জিনিসটা এখানে থেকে ওনারা বুঝতে পারেন না আমি কিন্তু ঢাকার থেকে সেগুলো ই করেছি সো আমাদের ঐকান্তিক প্রচেষ্টা ইচ্ছা শক্তি এবং সকলের সহযোগিতা মিলে একটা ভালো নির্বাচন দিব প্রথম ধাপে যেটা হচ্ছে এবং আরও পরে আরও দুইটা তিনটা ধাপ হবে আপনাদের সহযোগিতা একটা কাম্য